এইটো আসলে পূর্বায়ন কলা পরিষদ বলে নয় গড়মূর কেন্দ্রীয় রঙালী বিহু সম্মিলন পূর্বায়ন কলা পরিষদ আমি যুটিয়াভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত করে আইসো আর ঐতিহ্যমণ্ডিত গড়মূর কেন্দ্রীয় রঙালী বিহু সম্মিলন যত মানে আমার ভূপেন হাজরিকাকেও আমার ক্ষুদাকণ্ঠও পাতি দিয়া হয়েছিল আর এটা আমি জুবিন গার্গক এই বৃহৎ মঞ্চখনে দিছে মাজুলী সকলে ইয়াত সহযোগিতা করেছে ইয়াত বটাটা উঠাই লওয়ার কোনো প্রশ্ন আহিব নয় তো কি শাসন মানে আমি বটা দিছি স্বভাবমূলকভাবে কিনা কৈছে কি নাই কেউ কিন্তু আমার কবলগে আমি বটা এটা দিব লাগে তো আমি তো মরম করব লাগে মাজুলীবাসী রাইজর হয়ে আমি সেটা করছো কিন্তু বটাটা ঘুরাই দিয়া কথা তো কোনো কৈছে এই দুর্ভাগ্যজনক কথা তো কথা কব নালে আর সেটা আমার কোনো হেরি নাই তারমানে কবলগিয়া কথাই নেই সেটা আর এটা বিচার্য বিষয় নয় তো বটাটো ঘুরাই দেওয়ার ক্ষেত্রে কোনোবাই কৈছে নিজস্ব ব্যক্তিগত মতামত বা নিজস্ব সংগঠনের মতামত কিন্তু গড়মূরের কেন্দ্রীয় রঙালী বিহু সম্মিলন বা পূর্বায়ন কলা পরিষদে যি বটা দিছে যাক যি সম্মান দিছে সেটা কাউ ঘুরাই দেওয়ার কি প্রশ্ন আহিব পারে আমি পূর্বায়ন কলা পরিষদে ইতিমধ্যে আজি আমি এই বিষয়টোলৈ যথেষ্টখিনি আমি আলোচনা করলো অর্থাৎ এই আমার পূর্বায়ন কলা পরিষদের ব্যক্তিগত বিষয়বস্তু এই আমি তেখেতক মাজুলীর হয়ে তেখেতক আমি সংগীত সিন্ধু উপাধি প্রদান করেছো এই ক্ষেত্রে মাজুলী জেলা সত্র মহাসাগর বিশেষ কিনা আঁকবলগিয়া আছে বলে আমি নাভাবো গতি আমি কোনো কারণতে এই বিষয়বস্তুট আমি জড়িত হব বিচরা নাই আর আমি তেখেতক যে সংগীত সিন্ধু বটা প্রদান করছো সেটা আন্তরিকতায় দিছো আমি ঘুরি লওয়ার কোনো প্রশ্ন নাই কোনো ধরনের প্রস্তাব আপনার প্রেরণ করেছে নাকি সত্র মহাসভায় আমার কোনো প্রস্তাব প্রেরণ করা নাই